উৎসব মুখর পরিবেশে আর হাজারো দর্শকের উপস্থিতিতে পাবনায় শুরু হলো 10 দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আটঘরিয়া উপজেলার গোররি গ্রামের চিকনাই নদীতে শুরু হয়েছে এই নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমে নানা বয়সী হাজারো মানুষের। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন। পরন্ত বিকেলে চিকনাই নদীতে এভাবেই গান গেয়ে প্রতিযোগী ও আয়োজকদের শুভেচ্ছা জানায় নৌকা বাইচ দল। এ চিত্র পাবনার আটঘরিয়া উপজেলার গোররি গ্রামে। সোমবার বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান। আটঘরিয়া পৌর মেয়র শহীদুল ইসলাম রতনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কয়ার টয়লেট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। 10 দিন ব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছে পাবনা ও সিরাজগঞ্জ জেলার 20টি নৌকাবাইচ দল। আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত নৌকাবাইচ দলের সদস্যরা। আর নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ চিকনাই নদীর পাড়ে ভিড় জমান। তারা জানান, এই প্রতিযোগিতা আগের মতো দেখা যায় না, আরো বেশি এমন আয়োজন হওয়া দরকার। অংশগ্রহণ করেছে হাটগ্রাম, এখানে আটলঙ্কা দুই জায়গায়। প্রথম বছর 22টা টান দিছি, 22টা টানে আল্লাহ আমার একটা টানও ফেল করে নাই। হেনেও দুই নম্বর একবার লিয়ে গেছি। পাসওয়ার্ডের দরকার, প্রাইজের দরকার, বলো বলো মানে উপহার দেওয়ার দরকার। মানে একটা নৌকা পড়তে 10 লাখ টাকা খরচ হয়, এবার প্রতিদিন নিম্ন পক্ষে 10,000 টাকা খরচ হয়, নিম্ন 10,000। তার কিসান আপেলা আর কমানো তো খালি কষ্টের বই, আমার পেট তো ভাত যায় না। নৌকাবাইচ খুব সুন্দর লাগে আমার কাছে। আমরাও মোটামুটি বয়স যদি 40ও হয়, 20 বছর ধরে নৌকাবাইচ দেখতেছি। তো অনেক ভালো লাগে নৌকাবাইচ দেখতে আমার এলাকায়, মানে প্রতি বছরই হয়, তো খুব ভালো লাগে। আসি দেখতে, অনেক দেখি, মানে বিকালে প্রাইভেট পরে আসলাম, দেখলাম, এখন চলে যাবো। আয়োজন তো বিরাট আয়োজন, বহুত দূর লোক আসে, পাবনাতে আসে, ওই কুষ্টিয়াতে আসে, আত্মীয়স্বজন সবাই আসে এলাকাতে, দাঁড়াতে নেই কুষ্টিয়াতে মধ্যে আসে, ওই ধরেন যে নাটোরতে না আসে, ওই বড়াই গ্রাম থেকে বকুত লোক আসে। আগে যখন নৌকুলি দেখি তো এখন সব খালি চলে আসে, এখন খুব ভালো, এখনই ভালো রে বাবা। আসে না কি হয়েছে বাবা, আমার খারাপ ফটো ছাড়া দিন অন্তত আমরা প্রায় 12 না লোক চলে আসি। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে প্রতি বছর নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার জন্য প্রতি বছর অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ। প্রায় 25 বছর যাবৎ এই গোররি চিকনাই নদীতে আমরা নৌকাবাইচের আয়োজন করি। আসলে গ্রামীণ যে সংস্কৃতি, এই নৌকাবাইচ প্রায় হারিয়ে গেছে। আমরা গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই, সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্যই আমরা এই নৌকাবাইচের আয়োজন করি। আমরা আসলে এই নৌকাবাইচের সময় আমাদের আটঘরিয়া উপজেলার পার্শ্ববর্তী চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর উপজেলার মানুষের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থাকে, কখন এই নৌকাবাইচ শুরু হবে। আমরা আশা করি এইভাবে শান্তিপূর্ণভাবে আমাদের আপনারা সহযোগিতা করলে, জনগণ সহযোগিতা করলে আমরা প্রত্যেকবার এই নৌকাবাইচ আয়োজন করব। মানুষ অপেক্ষা করে যে কখন এই সময় নৌকাবাইচটা হবে, দিনটা কবে হবে, সেই অপেক্ষায় মানুষ থাকে। এই নৌকাবাইচ আসলেই মনে হয় যে এখানে এই এলাকায় ঈদের আনন্দ, এখানকার জামাই মেয়েরা সবাই বাড়িতে চলে আসে। আর আমরা এই আয়োজন করি, আসলেও এখন অনেক রকম সমস্যা মধ্যেও আমরা প্রতি বছরই এই নৌকাবাইচ করে থাকি। আর আমরা বঙ্গবন্ধুর স্মরণে এই নৌকাবাইচ, আমরা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী নৌকাবাইচ করেছি। এবার বঙ্গবন্ধুর স্মরণে বিগত দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর স্মরণে নৌকাবাইচ আমরা করি, আর আমরা এই গ্রাম বাংলার মানুষের জন্য করে থাকি। অতিথিরা জানান, আবহমান গ্রাম বাংলার এই ঐতিহ্যকে লালন ও ধারণ করতে হবে। নদী পাড়ের সাহসী মানুষরাই এই নৌকাবাইচ করে, তাদের তালিকা করে পাশে দাঁড়ানোর পরিকল্পনা করছে জেলা প্রশাসন।
কিন্তু আমাদের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যগুলো আমাদের ধারণ করতে হবে, লালন করতে হবে এবং এটাকে আমাদের হৃদয়ে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আমি অনেক এলাকায় নৌকাবাইস দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আজকে এই পাবনা জেলায় আটঘরিয়াতে যে নৌকাবাইসটা হচ্ছে এটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং বেশ জনপ্রিয়। মানুষ একটি আনন্দঘন পরিবেশে এবং শৃঙ্খলার মধ্যে থেকে এই নৌকাবাইসটি উপভোগ করছে। এটি অবশ্যই এই পাবনা জেলায় যারা এই নৌকাবাইসে অংশগ্রহণ করে আমি তাদের একটি তালিকা তৈরি করার চেষ্টা করব এবং আমাদের সরকারের তরফ থেকে যদি কোনোভাবে তাদেরকে সহযোগিতা করার সুযোগ থাকে সেটা আমি দেখব, অবশ্যই সুযোগ থাকলে আমরা সেটা চেষ্টা করব এই সহযোগিতা করার। এখানে এটার মূল চালিকা শক্তি মানুষ, যারা নদী নদীমাতৃক দেশে যারা নদীর ধারে বাস করে তারা এটা নিয়ে যথেষ্ট আনন্দ পায়। এই যে মাঝিরা, তারা কিন্তু শহর থেকে আসে নাই, তারা এখানকারই মানুষ, তাদের এইটার অনুশীলন করে তারা, তারা এটা নিয়ে বুকে ধরে রেখেছে বলে আজকে আমরা এই আনন্দটা করতে পারছি। সেটা আকাশ থেকে পড়ে নাই বা আমরা শহর থেকে সেটা করতে পারিনি, সেটা মনের ভিতরে আছে, বুকের ভিতরে আছে। সেখানে আমার এখানে ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই। স্কোয়ার ফুড অ্যান্ড ব্রেভারেজের পৃষ্ঠপোষকতায় প্রতি বছর এই নৌকাবাইস প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।